জীবনে কোনোদিন বাপ মায়ের অবাধ্য চলবেন না। যা বলছে ও শুনেন, যা বলছে শুনেন। ওই ছেলে তো কুসন্তান, ওই ছেলে তো খারাপ সন্তান, ওই ছেলে তো কুসন্তান, ওই ছেলে তো খারাপ সন্তান। কে? যে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে বাড়িতে ঝুলিয়ে রেখেছে, এ হলো কুসন্তান, এ হলো খারাপ সন্তান। সুসন্তানকে, ভালো সন্তানকে, শিক্ষিত ছেলেকে, সুসন্তানকে, ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুঁকে গত বছরের বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল ওটাকে ছিঁড়ে ছুটে ফেলে কবরের পাশে এসে হাত তুলে বলছে, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল, রব্বি ফিরনি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ফির লি আবি অরফা দারজাত ফিল মাহদিন অবসাল্লাহু ফি কবরিহি ও নাবরিল্লাহু ফিহে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপকে উর্জ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ও রাহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, অ ফি তুমি তাকে মাফ করো, অ ফি আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অ করিম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসিমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অকসল বিল মায় সাল জাল ভারত কামান আকায়তা সবলাভে জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আব্দুল্লাহ দারান খায়রান দারহি দুর্নীতি যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওহালান খায়রান আহলিহি দুর্নীতি যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও সাউজান খায়রান জওজেহি দুর্নীতি যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, অদখেলুল জান্না তুমি তাকে প্রবেশ করাও জান্নাতে, অজমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, অমিন আদাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান, যে বাপ মায়ের জন্য কিছু বলতে পারে। আজকের জন্য এখানে আর লম্বা কিছু বললাম না, এতটুকু মনে রাখবেন প্রত্যেক দিন ফরজ সালাতে সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর একটা পরামর্শ থাকলো, আজকে রাতে দুই রেকাত সালাত আদায় করবেন, দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে আমি একটু সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন প্রত্যেক দিন ফরজ সালাতে সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এ দোয়াটা বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো। একটু করতে পারবেন না? সাহায্য চান, নইলে ফজরের টাইমে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম, ওহরে এ দোয়া তো পড়িনি, আপনি এ পাবেন না, হিসেব পাবেন না, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য নেন। আগে পড়বেন আত্মাহিয়াত, তারপর পড়বেন দুরুদ, তারপর পড়বেন দোয়াই মাসরা, তারপরে এটা পড়বেন বাপ মায়ের দোয়া। দোয়াই মাসরা বুঝেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, এটা শেষ হয়ে গেলে এই দোয়া পড়বেন। বাপ মায়ের বিরুদ্ধে চলবে না, তালাক দিতে বললেও, সম্পদ ছেড়ে দিতে বললেও, এক কথাতেই বল তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময়তে এসে দেখলেন আব্বা এসেছিলেন। কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন যে বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহরে, তোমার উত্তর ভুল হয়েছে। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলাহাক ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় বুদ্ধিমতী, দেখার সুযোগ নেই। কত বড় চাকরি করো, দেখার সুযোগ নেই। কত বড় সুন্দরী, দেখার সুযোগ নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে।
আমাকে 10টি কথা বললেন, তার 2 নম্বরে বললেন পিতামাতার অবাধ্য চলনা, চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, বউ তালাক দিতে বললে দাও, তবে পরামর্শ দিয়েন মাকে, আম্মা কি করব দেখেন, কার একটা কেমন আসতে পারে, এটাকে নিয়ে যদি চলতে পারেন তো ভালো হয়, পরামর্শ দিতে পারেন। শেষ পর্যন্ত ওরা যেটা বলছে সেটাই করতে হবে, যদি রাজি না হয়।